গেছে বলেই তো দল এটাকে বাস্তবতা মেনে নিয়েছে বলেই তো উত্তর কেন্দ্র থেকে সাসপেন্ড করা। আমরা দল হিসেবে যেটা পারি, কেউ অন্যায় করলে তার পাশে দাঁড়াবো না, যেটা সিপিএম কোনোদিন করেনি, বিজেপি কোনোদিন করেনি। কারোর 2,000, কারোর 1,000, কারোর 5,000, কারোর 10,000, বিভিন্ন রকম আছে। কেউ 2 বছর পায়, কেউ 1 বছর পায়, কিন্তু কোন গরিব মানুষের টাকা দেওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা অলরেডি আজকে সন্দেশকারী কর্মীরা যে চাঁদা তুলেছেন, 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা অপকৃত তথ্য নিয়ে আবেদন করবে, তারা সবাই টাকা পায়। আমরা অভাব অভিযোগ তুলেছি এবং আমরা সেগুলো দেখছি, যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে। এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কেরও কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ পেয়েছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো এছাড়া আমরা হাজার সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি করতে হবে।